ও তুমি দেখাও, প্রথমে আমি কি রান্না করছি দেখাও। এটা হয়েছে বেগুন আলু দিয়ে সর্ষে দিয়ে বানাবো একটি ফিশ কারির মতো, ফিশ কারিও নয় মানে মাখা মাখা হবে। আর এখানে ফিশ ফ্রাই করেছি রুই ফিশ, এখানে বেশি করে ধনিয়া পাতা রেখেছি, লাস্টে দিব। আর এখানে মশলা যেটা সর্ষে বেটেছিলাম না, সে জল দিয়ে মিক্স করে রেখেছি, জলটাও দিয়ে দিব। তো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, একটু দেরি হয়ে গেছে আজকে রান্নায়, আসতে আসতে প্রায় 12টাই বেজে গেছে। অনেকদিন থেকে ইচ্ছে ছিল আমার এই মাছ বেগুন আর আলু দিয়ে সর্ষে দিয়ে খাবার। তো কি করেছি, কালকে গিয়েছিলাম বেঁকে নিয়ে একটু মার্কেটে, তো এই শরীরটা ভালো নয় না, তো ওষুধ কিনতে গিয়েছিলাম। তো দেখলাম বেগুন, ভালো ভালো বেগুন, মানে বেশ ভালো বেগুন ছিল, বেগুন নিয়েছি, একটু ধনিয়া পাতা নিয়েছি, আর আজকে তাই রান্না করছি। কালকে অলরেডি শস্য আর মাছ করেছিলাম আমি, তো আজকে আবার এটা একটু বেশি করেই করছি, এই শস্য দিয়ে বেগুন আলুটা মাছের সাথে। তো কালকেও একটু থেকে যাবে কালকের জন্য, কালকে সামনে, কারণ কি পরীক্ষা এসে গেছে না, এই রান্না বান্না বেশিক্ষণ টাইম দেওয়া যাচ্ছে না আর কি বন্ধুরা, এই আর কি। তো ব্লগটা শুরু করলাম এই রান্নার থেকে, সাথে থাকুন বন্ধুরা, দেখুন। এদিকে আবার বন্ধুরা গরম জল বসিয়ে দিয়েছি, মেয়েকে চান করাবো, দুদিন ধরে চান করাচ্ছিলাম না, কারণ কি শরীর এত খারাপ হয়ে গেছিলো, বেচারার গলায় বেদনা প্রথমে একবার হয়েছে, আবার গলায় বেদনাটা শুরু হলো, মানে কফ সর্দি জ্বর, তো দুদিন আর চান করাই নাই। তো এর বাবা বলেছিল একটু কুসুম কুসুম গরম গামছা ভিজিয়ে একটু পৌঁছে দেওয়ার জন্য, আমি সেটাও করি না, আমাকে ভয় লাগছিলো, কারণ কি না বেশি হয়ে যায়। তো আজকে তো যে কোনো উপায়ে ওকে করাতেই হবে চান, ও বলছে মাথ চুল ধুবে, আমি বললাম না না, চুল টুল ধোয়ার দরকার নেই, শুধু চান করিয়ে দিব, মানে মাথা ধোয়ার দরকার নেই। এদিকে না এই জলের মধ্যে কয়েকটা পাত্তা বন্ধুরা, ধনিয়া পাত্তা পড়ে গেছে, তো জল আমার বেশ গরম হয়ে গেছে। মাছের ঝোলটা হলে, মাছের রেসিপিটা যখন কমপ্লিট হবে, তো আমি ওকে গরম জলে চান করিয়ে দেবো, ভালো করে একটু ভালো করে চান করাতে হবে বন্ধুরা। বেশ কষিয়ে নিয়েছি মশলা দিয়ে সবজিটা, এবার আমি এখানে মোটামুটি ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। বেশ সুন্দর ঘ্রাণ বেরিয়েছে বন্ধুরা শস্য বাটা দিয়ে মাছ, আর অ্যাকচুয়ালি আমার তো রুই মাছ আছে, আজকে বাটা মাছ দিয়ে আরও টেস্ট হয় এই সবজিটা, এই রেসিপিটা, বাটা মাছ দিয়ে বেগুন আলু দিয়ে উফ, আর একটু ধনিয়া পাতা লাস্টের দিকে দিয়ে দিলে না ঝোলটা তামাম একদম ফাটাফাটি হয়, আপনারও খেয়ে দেখবেন বন্ধুরা। দেখুন বন্ধুরা, হলদি কিনেছিলাম বেশ কয়েকদিন হয়ে গেছে, ভালো করে খাওয়াই হচ্ছে না বন্ধুরা, কি যে মানে সময়ের অভাব হয়ে গেছে। সকাল সকাল যে হলদিটা কয়েকদিন খেলাম, বাস তারপর আর খাওয়া হচ্ছে না। এদিকে মেয়ের শরীরটা খারাপ হয়েছে, একে হলদিটাই খাওয়ানো বেশি করে উচিত, দেখুন কি আমার মাথাটা হয়েছে না, ভুলেই যাই সকালের দিকে হলদিটা খাওয়ানোর কথা। এদিকে এক্সাম শুরু হয়ে গেছে, দুটো এক্সাম অলরেডি হয়েছে, এখন আছে নেক্সট হিন্দি এক্সাম। এদিকে কালকে মার্কেট গিয়েছিলাম যে, আরে মার্কেট গিয়েছিলাম না ওষুধ কিনতে মেয়ের জন্য, তো ওষুধ কিনেছি ওই আর ওই বেগুন আর ধনিয়া পাত্তা কিনলাম, তার সাথে সাথে আমি এইগুলিও কিনে নিই, ফিচকিরি, কি বলে এটা ফিচকিরি, বাবা ফিচকিরি না এটা, হ্যাঁ ফিচকিরি কিনেছি, কারণ কি হোলি এসে গেছে। তো এদিকে দেখুন বেশ করে একটু কালার কিনেছি, আমার মেয়ে তো মানে অনেক বেশি নিচ্ছিল কালার তুলে তুলে, সেখানে লেআউট করা ছিল না, ডিসপ্লে করা ছিল অনেক কালার, তো বাস উনি মানে তুলছিল একটার পর একটা, আমি বলছি না অল্প করে নাও, কারণ নিয়মটা রাখতে হয়, হোলি যেহেতু একটু রং খেলতে হয় সেই হিসাবে নাও, তো বলছে না মা বেশি করে নেই বাবাকেই লাগাবো। তো 8 তারিখে দেখা যাবে এর বাবার কি হাল হয়, এই রং সব এর বাবার মাথায় বাবার শরীরে যাবে, প্রত্যেকবার তাই করে, রং নিয়ে আসা হয় বাস এর বাবাকে পুরো রং লাগায়ও, বাবার সাথে খেলা খেলি, ওর বাইরে তেমন যাই না আমরা, কারণ কি আর এদিকে লাস্ট ইয়ার তো করোনা ছিল, লাস্ট 2 বছর তো সেরম করে আর রং খেলা হয়নি, মোটামুটি বাড়িতেই আমরা খেলতাম তিনজনে মিলে যা, আর এই আর কি এইরকম ব্যাপার স্যাপার হচ্ছে এখন। তো এই কালারটা বেশ ভালো লাগে না, আবির কালার এটা, তো এই কালারটাকে দেখি রেড কালার আছে কি না, সেই যে রেড কালার আছে, রেড কালারটা সরিয়ে রাখতে হবে, মায়ের ঠাকুরের পায়ে একটু দিতে হবে হোলিতে, আর বাকিটা
Baba, একটা কালার একটা কালারের প্যাকেট আমি সরিয়ে রাখলাম ঠাকুরের পায়ে দেওয়ার জন্য হ্যাঁ একটা কালারের প্যাকেট সরিয়ে রাখলাম রেড কালারটা এমনিও দুটো রেড কালার আছে এই যে তোমার জন্য পায়ে দিব না হোলিতে পূজা করতে হবে না একটু তো ঠাকুরের পায়ের জন্য তুমি কি মোবাইল দেখছো নাকি কি কিছু না কি বলছো হ্যাঁ মুখ দেখাতে তো খুব লজ্জা টুটু টুকুর 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 কটপট কটপট করতে থাকো সারাক্ষণ টুল 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 করে কথা বলা কিন্তু মুখ দেখানোর সময় চুপ ভিডিও যেই অন চুপ নাকি কথা বলো একটু আন্টিদেরকে বলো হ্যালো টেলো কিছু একটা বলো বাপরে এত চুপ এত শান্তশিষ্ট মেয়ে আমার যাও যাও একটু বড় চান করাবো যাও বসো গিয়ে যাও বেডরুমে যাও একটু বাবার জন্য রেখে দিও দাও যাও রান্নাটা হোক বন্ধুরা ঝোলটা প্রায় মোটামুটি হয়ে আসছে দেখি আলু সিদ্ধ হয়েছে কিনা তাই মেন কারণ কি এখন আলুগুলি না সহজে সিদ্ধ হতে চায় না হ্যাঁ সিদ্ধ হয়েছে বেশ ভালোই সিদ্ধ হয়েছে লোকে বলে দোকানে গেলে বলে যে দোকানদার যে নতুন আলুটা নাকি বেশি ভালো পুরানো আলুটা নাকি বেশি ভালো নয় আবার অনেকে বলে পুরানো আলুগুলি বেশি ভালো নতুন আলু বেশি ভালো হয় না আমি কনফিউজ কি কোনটা আলু বেশি ভালো সত্যি যা পাই নিয়ে আসি আর কি আলু ছাড়া তো চলে না মাছগুলি বেশ সুন্দর করে ফ্রাই করেছি একদম কোড়া কোড়া করেই ফ্রাই করে নিয়েছি এবং মাছগুলি ঢেলে দিব একে একে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম একটু মিক্স করে দিই ভালো করে ধুরা চেখে দেখলাম নুন একটু কম হয়ে গেছে তো একটু নুন দিয়ে দিচ্ছি বেশি বেশি করে ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম কেটে রেখেছি ঝোলের সাথে সবজির সাথে ভালো করে মিক্স করে দিয়েছি ধনিয়া পাতাগুলোকে অনেকে আবার না সবজিতে ডালেতে যে কোনো সবজিতে ডালেতে ধনিয়া পাতা কারি পাতা একদম পছন্দ করে না কিন্তু আমাকে ভীষণ ভালো লাগে তো মাছের রেসিপিটা হয়ে গেল কমপ্লিট এবার আমি গ্যাসটা অন করে দিচ্ছি অন করে দিলাম এবার ভাত বসাবো আর গরম জল তো হয়ে গেছে মেয়েকে চান করতে দিচ্ছি এখন না আমিই করিয়ে দিচ্ছি মেয়েকে চানটা জলটা বেশ গরম আছে নাহলে হাত গরম জলই না দিয়ে দেয় এদিকে আজকেও কাপড় ধোয়ার পালা সকালে একটা একবার হয়ে গেছে জলে ওয়াশ করা তো এবার আরেকবার দিলাম সেকেন্ড টাইম তারপর আরেকবার দিয়ে থার্ড টাইম দিয়ে এগুলি ভালো করে এই এই করে নিয়ে জলটা ঝাড়িয়ে নিয়ে শুকোতে দিব এই কাজ একটা বড় কাজ দুদিন তিন দিন পর পর কাপড় ধোয়া তো করতে তো হবে বন্ধুরা বন্ধুরা চানটা করে এলাম পুরো কাজ হয়ে গেছে মোটামুটি মানে হয়ে গেছে মোটামুটি কাজ কাপড়গুলোকেও শুকোতে দিয়ে দিয়েছি গিয়ে দেখি মেয়ের স্কুল ড্রেসটা ধুতে দেওয়া হয়নি তো সেটাকে আবার আলাদা করে ধুলাম ধুয়ে সেটাও শুকিয়ে শুকোতে দিলাম দিয়ে গরম জল করেছিলাম গরম জলটা খুব স্লোলি হলো বন্ধুরা কারণ কি যদি জলদি হয় আমার কামগুলি হবে না আবার ঠান্ডা হয়ে যাবে আবার গরম করতে হবে তো এই জলদেই করেছি আমার গরম জল মেয়ের গরম জল কারণ কি গিজারটা এখনও ঠিক হয়নি টাইম পাচ্ছি না এগুলি করার এদিকে মেয়ের আছে নেক্সট এক্সামটা হিন্দি আর বুঝতেই পাচ্ছেন ইংলিশ মিডিয়ামে পড়া বাচ্চাদের একটা মুশকিল হয় হিন্দি বা আলাদা যেটা স্টেট ল্যাঙ্গুয়েজ এগুলিতে প্রবলেম হয়ে যায় কারণ কি একটু প্রবলেম হয় আর কি তো এগুলিকে একটু ভালো করে পড়াতে হয় তো আমার মেয়ের আছে হিন্দি সে বেশ স্পেলিংগুলি ভুল করে যাচ্ছে তো ভালো করে তাকে সেগুলিকে আবার রিভাইজ করা হচ্ছে ওই আর কি বেশ টায়ার্ড লাগছে বন্ধুরা সব কিছু করে আসার পর টায়ার্ড ফিল হচ্ছে তো ভাবছি আমার মেয়েকে খাবার দিয়ে দিচ্ছি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ুক তারপর রাত্রে আবার পড়া আছে বিস্কিট খাচ্ছ কেন এখন ভাত বেড়েছি ভাতটা খাও না বন্ধুরা ভাত বেড়ে দিয়েছি মেয়েকে কালকের এই যে একটু শস্য দিয়ে মাছ করেছিলাম তো এটা আছে এটা আর দিচ্ছি না এই যে দেখুন বেগুন আলু দিয়ে যেটা শস্য দিয়ে মাছটা করেছি রুই ফিশ সেটা দিচ্ছি এখন আর তেমন বেশি কিছু রান্না হচ্ছে না বন্ধুরা জাস্ট একটাই সবজি বা মাছ মাংস যেটা হয় শুধু সেরমই করছি একটা পদ কারণ কি একটু টাইমের অভাব কি কি দিব পেটি দিব মাছের পেটি দিচ্ছে এটা খাও
এটা নিয়ে দাও হুম এটা খাবে হুম সরষে মাছ আজে মাছ তো এটা মাছ আনলে কি ধরে নিয়েছি ঠিক আছে থাক পরে দেখা যাবে হ্যাঁ খাও সুন্দর করে খাও বাবা পেট ভর্তি করে খাও বন্ধুরা এর বাবা এখনো আসেনি মেয়ে তো খাচ্ছে তো আমি এর বাবার জন্য অপেক্ষা করছি বন্ধুরা তো ওর বাবা এলে আমরা দুজন খেয়ে নিব তো এই ব্লগটা আমি এখানেই কমপ্লিট করে দেখছি বন্ধুরা আর আপনারা দেখতে থাকুন আমার ব্লগগুলো আমার ভিডিওগুলো আর নেক্সট ব্লগে আবার দেখা হবে বন্ধুরা আবার কথা হবে ঠিক আছে বন্ধুরা তো রাখছি বাই বাই বন্ধুরা জাস্ট খাবার থেকে উঠেছি উঠেই দেখি একটি পার্সেল এসে গেছে তো পার্সেলটা আমার মেয়ে বেশ আনন্দে খুলছে দেখি কি আছে ভেতরে ধীরে ধীরে খুলে দিচ্ছে এমনভাবে প্যাক করেছে বাই রে বাপ পার্সেলটা খোলাই মুশকিল আমার মেয়ে খুলছে দেখুন ধীরে ধীরে খুলে গেছে দেখি দেখি এটা কি এটা হয়েছে বন্ধুরা সেলাই মেশিন এসেছে অর্ডার করেছিল এর বাবা কয়েকদিন আগে তো সেটা বাড়িতে এসে গেছে